আলিপুরদুয়ার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনায় আহত হয়েছেন আরও এক মহিলা এবং এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি তেঁতুলতলা এলাকার 31 নং সি জাতীয় সড়কে। অভিযোগ, জাতীয় সড়কে অবৈধভাবে প্রতিনিয়ত রাস্তার উপর গাড়ি দাঁড়িয়ে থাকে এবং সবজি লোডিং করে। এদিনও একটি ট্রাক দাঁড়িয়েছিল, সেই সময় আলিপুরদুয়ার গামী একটি স্কুটি ট্রাকটির পিছনে ধাক্কা মারে। এই ঘটনায় স্কুটির চালক ঘটনাস্থলে মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। এলাকার বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। তো সারি সারি করে আইজে এখানে এই গাড়ি যেরকম দাঁড়ায় আছে রাস্তার পাশে, সারি সারি কিছু জায়গায় গাড়ি দাঁড়ায় আছে। আর ওই আসাম থেকে যাওয়া দুই গাড়ি ক্রসিং হবে এরকম একটা অবস্থায় দুইজন বাইকে যাইতেছিল, তিনটা লোক ছিল। এই স্কুটিতে ছিল দুইটা, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা তো স্পট ডেড, আর ওই মেয়েটাকে আমরা হাসপাতালে পাঠাইলাম। আর একটা বাইক চালাতে সামনে বয়স্ক লোক, ওই লোকটার পা ভাঙছে, ওটা ওই পাশে যায় পড়ছে ছিটকায়া। তো একমাত্র এই দুইটা গাড়ি ক্রসিং এবং এরা জায়গা না পাওয়ার জন্যই আজকে এই তরতাজা পান প্রাণ, এই যে একটা তো চলেই গেল আর দুইটার অবস্থা খুব আশঙ্কাজনক। তো এরকম ঘটনা আমাদের এলাকায় ঘটেই থাকে, বছরে এরকম 10-15-20টা লোকের প্রাণ হারায়। আমরা বারবার প্রশাসনের সঙ্গে আমরা আলোচনা করার পরেও, প্রশাসনের নানা রকম অভিযোগ জানানোর পরেও, এইখানে এর আগেও আমাদের এখানে এটা পার্কিংটা বন্ধ করা হয়েছিল, পার্কিংটা বন্ধ হয়েছিল কিছুদিন, তারপরে আবার যে আসে এতে যায়। আমরা এলাকার লোকাল লোক এই প্রতিনিয়ত একভাবে না একভাবে বলি হচ্ছি, আমাদের অনুরোধ যে যাতে এই যে রাস্তার পাশে অবৈধভাবে যে গাড়িগুলি দাঁড়িয়ে থাকে, সেই গাড়িগুলি যদি না দাঁড়ায় হয়তো এই অ্যাক্সিডেন্ট এই দুর্ঘটনা থেকে আমরা বাঁচব। এই অনুরোধ আমরা প্রশাসনের কাছে, আমরা এলাকাবাসীতে রাখতেছি আজকের থেকেই, যাতে এই রোডের পাশে কোনো গাড়ি অবৈধভাবে পার্কিং করে না দাঁড়িয়ে থাকতে পারে, তবে হয়তো আগামী দিনে আরো কিছু প্রাণ বাঁচবে। আচ্ছা, এই মুহূর্তে এই যারা অসুস্থ তারা কোথায় আছে? কামাখাগুড়ি হাসপাতাল। বডি কি হলো? বডিটা এই যে সামুতলা পুলিশ আসছে খবর পেয়ে ঘটনাস্থলে, পুলিশ এসে ওই বডিকে নিয়ে যাবে বলে যে দেখছি, আমরা দেখতে পাচ্ছি সকলেই। হ্যাঁ, আমার নাম শঙ্কর সরকার। কামাখাগুড়ি সামুকতলা প্রশাসন আসিয়া ওই যে যারা পার্কিং করে অবৈধভাবে তাদের কাছে গেল, এবং তারা বলছে বলে আর গাড়ি দাঁড়াবে না এই রোডের পাশে, অবৈধ থাকবে না, অবৈধভাবে পার্কিং হবে না, এই আশ্বাস পেয়ে, প্রশাসনের আশ্বাস পেয়ে আমরা অবরোধ করি। আচ্ছা, আপনার নাম? কতক্ষণ ছিল অবরোধ? অবরোধ প্রায় ঘন্টাখানেক ছিল। আপনার নাম? আমার নাম শঙ্কর সরকার। SHMD school books and stationaries shall be available at Asian Book Distributors at special discount. Visit Asian Book Distributors, ground floor, below Seema Steel, near Reliance Smart Grocery Store, Durga Ridya Mall, NS Road, Jaigaon. Contact, +91 9775281398, +97577456946.